হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকের দিনে আমরা আলোচনা করবো 12 রাশির জাতকের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক চোখ ভালো, কাদের লটারির চোখ ভালো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের দিনের তারিখ হচ্ছে 16 মে 2024 সাল। আজকের দিনে আমরা বিস্তারিত আলোচনা করব কাদের কেমন যাচ্ছে আজকের দিনটি। তো চলুন ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন, ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমে আজকে আমরা পঞ্চাঙ্গ সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। আজকের দিনে বাংলা মাসের তারিখ হচ্ছে 2 জ্যৈষ্ঠ 1431 সাল, বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনে চন্দ্র গোচর করছে সিংহ রাশিতে। আজকের দিনে সূর্যোদয় ঘটবে 4:59, সূর্যাস্ত ঘটবে 6:06। তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি, এটা থাকবে ভোর মানে সকাল 6:23 পর্যন্ত, তারপরে নবমী তিথি, মানে ওভারঅল পুরোটা দিন নবমী তিথি থাকবে। নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, এটা থাকবে 6:14 পর্যন্ত, তারপরে জলাভূমি ফাল্গুনী নক্ষত্রের প্রবেশ। এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে। দুপুর 2:50 থেকে অশুভ সময় চলছে বিকাল 5টা পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর দুটো ভালো সময় রয়েছে, এক হচ্ছে সকাল 9:21 থেকে একটা ভালো সময়, সকাল 11:06 পর্যন্ত। এছাড়া আরেকটা ভালো সময় রয়েছে বিকাল 5টা থেকে, বলতে গেলে একটা ভালো সময় শুরু হবে 6:00 পর্যন্ত। আপনি চাইলে এই সময় দুটোর ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন, অবশ্যই আপনার কাজ ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব 12টি রাশির জাতক জাতকাদের আজকের দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কাজের জায়গায় আজকে আপাতত আজকের দিনটি ভালো যাবে, কাজের ক্ষেত্রে মোটামুটি পজিটিভ দিক রয়েছে, আপনি কাজের ক্ষেত্রে উন্নতির সুযোগ আপনি আজকে পাবেন, কাজের জায়গায় ভালো কিছু ঘটবে, আপনি কাজে যাই করবেন প্রায় সমস্ত ক্ষেত্রেই আপনার জন্য সফলতা ভালো থাকবে, পদোন্নতি পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো, আপনার মনও বেশ খুশি খুশি থাকবে। আপনি যদি সরকারি চাকরি করেন বা বেসরকারি, দুটো ক্ষেত্রে মোটামুটি হয় আপনার বেতন বৃদ্ধি বা আপনি যে কাজটা করতে চাইছেন এমন কোনো কাজের সুযোগ বা প্রমোশন পর্যন্ত হতে পারে। স্বাস্থ্য দিক দিয়ে দেখলে আজকে ওভারঅল আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে, বিশেষ কোনো রকমের তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে আপনি আপনার চোখের সমস্যা ভুগতে পারেন, তাই চোখের দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন, একটু বেশি স্ক্রিনে না তাকানোই আপনার জন্য ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে আজকে দিনটি উন্নতির দিকে থাকবে, আজকে আপনার আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে, ব্যবসায় বৃদ্ধি হতে পারে, ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আরেকটু বাড়িয়ে তুলুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তবে ব্যবসার জায়গায় কারোকে খুব বেশি অন্ধের মতো বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, এটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনার পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাক, কিন্তু পরিবার পরিস্থিতি আরও ভালো রাখতে আপনারা পরিবারে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারেন, ধর্মীয় কোনো অনুষ্ঠান, তো সেক্ষেত্রে এতে আপনার পারিবারিক পরিস্থিতি খুব ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে আজকে আপনার সময়টা মোটামুটি ভালোই কাটবে, তাই আপনি অবশ্যই কাটাতে পারেন বন্ধুদের সঙ্গে, তবে আপনি আপনার প্রেমের ক্ষেত্রে একটুখানি আজকে একটু সমস্যায় পড়তে পারেন, আপনার পার্টনার আপনার উপরে আজকে বিনা কারণে বা ছোটো ছোটো কথায় রেগে যেতে পারে, এরকম বিষয় রয়েছে, তো সেটা একটু আপনাকে বিচলিত করবে বা করতে পারে। বিবাহিত জীবনেও আপাতত ঠিকঠাকই রয়েছে, ওই ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ না করতে পারা বা না হওয়া বা খরচপাতি যেখানে সেখানে করে দেওয়া, এই কিছু ব্যাপার নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে, হবে কথা নেই তবে সম্ভাবনা থেকে যাচ্ছে, তো আপনার এটা একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক পূর্ব দিক। এখন যেরকম আমরা বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যাচ্ছে? আপনি যে জায়গায় কাজ করছেন সেটা আপনার শ্রমিক শ্রেণী হতে পারে, নর্মেল কোনো কাজের জায়গা হতে পারে, বা আপনি যদি সরকারি বলুন বেসরকারি বলুন, আপনার কাজের জায়গা মোট কথা কূটনীতি করা হতে পারে বা রাজনীতি যাকে বলা যায় আপনার পিঠ পিছিয়ে করা হতে পারে, তো আপনি
অবশ্যই একটু সজাগ থাকবেন। অবশ্যই আপনি আপনার কাজকর্ম খুব বুঝেই করবেন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন, স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সামলে চলবেন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের একটু বুঝেই চলতে হবে। ব্যবসার জায়গায় খুব বড় অঙ্কের টাকা পয়সা কারোকে ধার দেওয়া থেকে বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার মানসিক চাপ কারোকে দেবেন না বা কারো কারোর কাছ থেকে নেবেন না। আপনি একদম ফ্রি মাইন্ড থাকার চেষ্টা করবেন, নিজের কাজ নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন, সেটাই ভালো হবে। আজকের দিনে আপনি উন্নতি আপনার তো দেখতে পাবেন, তবে সেটা খুব স্লোতে, তবে অবশ্যই আপনার উন্নতি ঘটবে। আজ আপনাদের ছোটোখাটো কোনো মনের ইচ্ছে পূরণ হচ্ছে, হয় নতুন গাড়ি কেনার, বাড়ি কেনার, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, এরকম কিছু যদি ইচ্ছা আছে তো সেগুলো আপনাদের পূরণ হয়ে যাবে। বাড়িতে কোনো অতিথির সমাগম হতে পারে, বাড়িতে অবশ্যই অতিথিদের প্রতি খেয়াল রাখার চেষ্টা করুন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো, আপনি পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়ান, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর্থিক অবস্থা আজকে আপাতত ঠিকঠাক, আপনি ইনভেস্টমেন্টের দিকে ভাবনা চিন্তা রাখতে পারেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, SIP এই রিলেটেড যদি কিছু আপনি চিন্তা ভাবনা করছেন বা আপনি করেছেন, অবশ্যই আপনারা এগোতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে, তাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, আতিথিয়তায় কোনো রকম যেন ত্রুটি না থাকে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, রাস্তাঘাটে চলাফেরায় একটুখানি আপনারা এক্সট্রা সাবধানতা অবলম্বন করবেন, মানে খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে বিরত থাকবেন, সেটাই ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতক ও জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার সহকর্মীদের সঙ্গে আজকে একটুখানি বিবাদ হবে, কাজের জায়গায় ছোটো ছোটো বিষয় নিয়ে মত পার্থক্য থাকবে। আপনি ভাবছেন এক, আপনার পার্টনার বা আপনার সঙ্গে যারা কাজ করছে তারা চিন্তাভাবনা করছে আর এক, তাই আপনাদের আজকে চিন্তাভাবনা মিলযোগ হওয়াটা একটু কম সম্ভাবনা রয়েছে। আর কথাবার্তা বলার সময় বা তর্কের সময় বিশেষ করে ভাষা অবশ্যই বুঝে কথা বলবেন, মানে ভাষা চয়নটা ঠিকভাবে করবেন, এটা জরুরি রয়েছে। আপনারা আপনার স্বাস্থ্যের ব্যাপারে সামলে চলুন, আপনাদের ঠান্ডা লাগা সর্দি কাশি এরকম কিছু ব্যাপারে আপনারা আক্রান্ত হতে পারেন, বলতে গেলে ঠান্ডা লাগতে পারে, তো অবশ্যই তার সঠিক পরামর্শ নিয়ে নেবেন। ব্যবসায়ীদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসার জন্য আজকের দিনটি বেশ ভালো। তবে বিশেষ করে যারা প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন এবং হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে পারলে খুব ভালো হয়, অবশ্যই আয়োজন করুন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে দিনটি খুব ভালো, পড়াশোনায় আপনাদের আজকে মনোযোগ বেশ ভালো থাকতে চলেছে। আজ বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে, তো একটু বুঝে চলবেন, বন্ধুরা আজকে তর্ক বিতর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলুন, সেটাই ভালো হবে। যদি কোনো পুরানো ঝামেলা আছে বা বিবাদ ছিল সেগুলো আজকে কাটিয়ে তুলুন, সেটাই ভালো হবে। আজকে আপনাদের আর্থিক বিষয়টাকে খুব ভালোভাবে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে নয়। আর আপনারা আপনাদের অর্থটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করাতে মনোযোগ হতে পারে, সেখানে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনাদের পারিবারিক ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক, খুব ভালো নয়, খুব খারাপও নয়। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের কথা একটু শোনার চেষ্টা করবেন। প্রেমের সম্পর্ক আজকে আপনারা বাড়িতে না বলা থেকেই বিরত থাকুন, সেটাই ভালো হবে। আজকে প্রেমের বিষয়টা গোপন রাখারই চেষ্টা করুন, নিজেদের ভিতরে বোঝাপড়া আজকে ভালো রাখুন, সেটা খুবই জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 8, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা কর্কট রাশি, কর্কট রাশি জাতক ও জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনি যদি কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বা যদি আপনি স্পোর্টস এর রিলেটেড যদি চিন্তা ভাবনা রাখেন, সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে।
প্রশংসা পাবেন। আজকে আপনি কাজের জায়গায় বলুন আপনি যে জায়গায় থাকবেন বেশ প্রশংসিত হতে চলেছেন বা হবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা হচ্ছে। পুরনো কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাকে অবহেলা করবেন না, সেটাকে যথাসময়ের ভিতরে ঠিকঠাক করুন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন, এটা জরুরি রয়েছে। নাহলে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, যেটা নিয়ে আপনি আরও বেশি চিন্তিত হবেন, আরও বেশি খরচপাতি আপনাদের হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই আগে থেকে সজাগ থাকবেন। আজকে আপনারা ব্যবসার জায়গায় খুব বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন বা কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আর বন্ধুবান্ধব আজকে বুঝে শুনে চয়ন করবেন, আজকে কিছু খারাপ পাল্লায় পড়তে পারে যা আপনার মাইন্ডসেট বিগড়ে যেতে পারে, আপনি অন্য অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছেন বা করে যেতে পারেন, এমনটা লক্ষ্য করা যায়, তাই আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনাদের মোটামুটি একটা মনে পজিটিভ দিক এলেও মাঝে মধ্যে সেটা নেগেটিভিটির দিকেও যাচ্ছে, মানে আপনি মনোযোগ সহকারে নিয়ে পড়াতে শুরু করবেন তো কিছুক্ষণের পরে আপনার মাইন্ড একটু ডিস্ট্র্যাক্ট, এই ব্যাপারে আজকে লক্ষ্য করা যেতে পারে, তো এটা একটু আপনারা ম্যানেজ করুন। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বা যারা করছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে, বিদেশে যাত্রায় আপনাদের ভালো সফলতা আসতে চলেছে। যারা আইটি সেক্টরে পড়াশোনা করতে চাইছেন বা যারা কোনো রকম মেকানিক্যাল টেকনিক্যাল লাইন এরকম কিছু যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে ওদিনটি খুব ভালো। আপনি আপনার কেরিয়ার অপশন আজকে যদি চেঞ্জ করতে চান অবশ্যই করুন, সেক্ষেত্রে দিনটিও বেশ ভালো যাচ্ছে। আর আজকে আপনাদের রাস্তাঘাটে একটুখানি দেখে চলবেন, দ্রুতগামী কোনো রকম যানবাহন চড়া বা চালানো থেকেই বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা লাল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। এখন যেরকম আমরা সিংহ রাশি, সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি সময়টা ভালো কাটবে, কর্মক্ষেত্রে আজকে ভালো কাটবে আর কি। আপনি আপনার কাজগুলোকে খুব ভালোভাবে সময়মাফিক করতে পারছেন বা পারবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো ভালো সুখবর পেতে পারেন, কাজের জায়গায় হয়তো আপনার প্রমোশন বা বেতন বৃদ্ধি এরকম কিছু সুখবরও আসতে পারে, সেদিকটি আপনাদের দিনটি বেশ ভালো হচ্ছে। আর্থিক পরিস্থিতি উন্নতি হবে, আর্থিকভাবে আপনারা অনেক বেশি লাভবান হবেন। আর্থিক ব্যাপারে আরও ভালো রাখতে আপনারা সেভিংস এবং ইনভেস্টমেন্টে অবশ্যই গুরুত্ব রাখবেন, অবশ্যই ভালো কিছু ঘটতে চলেছে বা ঘটবে। আজ আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু সজাগ থাকবেন, যাদের ধরো অলরেডি ফুসফুস রিলেটেড কোনো রকম সমস্যা ছিল তাদের একটু বাড়াবাড়ি হতে পারে, বা যাদের অলরেডি ভালো ছিল তারাও কিন্তু আজকে এই সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। সবাই হবেন কথা নেই, তবে হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে, একটু আপনারা দেখে চলবেন। ধূমপান জাতীয় ব্যাপারটা আপনারা এড়িয়ে চলুন, সেটাই ভালো হবে। ব্যবসায় বড় কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, ব্যবসার জায়গায় আপনারা অবশ্যই সামনে চলবেন, আপনারা বুঝে চলার চেষ্টা করবেন, কারো কোনো কথায় হুট হাট করে সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আপনাদের নাহলে কিন্তু অর্থ ক্ষতি হয়ে যেতে পারে। আর্থিক বিষয়টাকে ম্যানেজ করতে আপনারা একটুখানি ধৈর্য রাখুন এবং সঠিকভাবে বিনিয়োগ করার চেষ্টা করবেন। আর আপনাদের সামাজিক কাজে বেশ ভালো সফলতা আসছে, সামাজিক ক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। আজকের দিনে আপনাদের সম্মান শ্রদ্ধা দুটোই বাড়তে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনার পারিবারিক পরিস্থিতি কিছুটা বিগড়ে যেতে পারে, ছোটো ছোটো বিষয় নিয়ে একটু তর্ক ঝামেলা হতে পারে, তো সেটাকে একটু আপনারা কম করুন, প্রয়োজনে আলোচনা করে সেটাকে মিটমাট করে নিন, সেটাই ভালো। বাবা মা ভাই বোন সকলের সঙ্গে আপনার সম্পর্ক আপাতত আজকের দিনে ঠিকঠাক। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, কারো কোনো কথায় হুট করে আপনার সিদ্ধান্তে পরিবর্তন করবেন না, এটা কিন্তু আজকের দিনে বড় একটা বিষয়, নাহলে কিন্তু আপনি সব জায়গায় একটু ঝামেলায় পড়ে যেতে পারেন। আপনি আজকে যাই সিদ্ধান্ত নেবেন সেটাকে একটু ফাইনাল করার চেষ্টা করবেন। এখন জানবো আমরা কন্যারাশি, কন্যারাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যারাশি জাতকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনারা যদি নতুন কোনো কাজ শুরু করেছেন বা কোনো প্রকল্প সঙ্গে যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু
বেশ ভালো রয়েছে, সেখানে আপনি আপনার বেস্টটুকু করে দেখাতে পারবেন। সেদিক দিয়ে দিনটি খুব ভালো। যারা নতুন করে কাজ শুরু করেছেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো যাচ্ছে। আপনাদের শারীরিক যদি দুর্বলতা এখনও থাকে তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে কাজ করবেন। আর যারা ভালো আছে তারা অবশ্যই আপনারা আজকে স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, বেশি ভারী কাজ করা থেকে বিরত থাকবেন, আর বেশি পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন আজকের জন্য। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উন্নতি থাকবে, ব্যবসার জন্য বেশ ভালো দিন রয়েছে। প্রেমের সম্পর্ক মোটামুটি আজকের দিনে ভালো দিন ভালো যাচ্ছে, প্রেমের সম্পর্কটাকে আজকে আপনারা ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন, সেটাই জরুরি রয়েছে। গাড়ি চালানো নিয়ে আপনারা আজকে একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, খুব দ্রুত আমি যানবাহন চড়া বা চালানো দুটো ক্ষেত্রে আপনারা বিরত থাকবেন, সেটাই ভালো হবে। যারা এটাই আপনাদের পেশা করে রেখেছেন অবশ্যই আপনারা দেখে চলবেন, আপনি আপনার অবশ্যই নিজের খেয়াল রাখবেন, ছোটোখাটো হলেও আঘাত লাগার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার শরীরে যদি কোনো রকম ছোটোখাটো সমস্যা দেখা দেয় তবু আপনারা চিকিৎসকের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন, সেটাই ভালো হবে। পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে, পড়াশোনায় মনোযোগ আপনাদের মোটামুটি থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। মা বাবার সঙ্গে আপনার তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। আপনারা আপনাদের আর্থিক বিষয়টাকে যথেষ্টভাবে ম্যানেজ করার চেষ্টা করুন, সেটা খুবই জরুরি রয়েছে। আজ আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 17। শুভ দিক পূর্ব দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা তুলারাশি, তুলারাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কাজের জায়গায় আজকে উন্নতির সুযোগ খুবই ভালো রয়েছে, কাজের ক্ষেত্রে আজকে আপনার সফলতা খুব ভালো থাকবে, আপনি যে কোনো কাজ খুব ভালোভাবে করে নিতে পারবেন। আপনি আপনার নিজের দক্ষতার জন্য বেশ প্রশংসিত হবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো আছে। আপনি আপনার নিজের কাজের দিকে যত্ন নিন, নিজের কাজটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। আপনি আপনার সহকর্মীদের সঙ্গে আজকে কোনোভাবে বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, তো আপনারা একটু বুঝে চলবেন, তাদের সঙ্গে একটু বুঝে কথাবার্তা বলবেন। স্বাস্থ্য আপাতত ঠিকঠাকই থাকবে, তবু আপনারা স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখলে ভালো হয়। শরীরে কোনো রকম সমস্যা দেখা দিলে সেটাকে একটুখানি হলেও ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, দীর্ঘদিন ধরে সেটা ফেলে রাখলে কিন্তু সমস্যা রয়েছে। বা যাদের অলরেডি অনেক দিন ধরে চলছিল কিন্তু কোনোভাবে অ্যাকশন নিচ্ছিলেন না, অবশ্যই তার সঠিক ব্যবস্থা নিয়ে নিন, নাহলে সেটা বাড়াবাড়ি হতে পারে। আজকে আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন বা আপনার জীবনে ক্যারিয়ারের ক্ষেত্রে বলুন, যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে একটু ভেবে চিনতে নেবেন, সেটা জরুরি রয়েছে। ক্যারিয়ারের সাফল্যের জন্য আরেকটু আপনাকে পরিশ্রম করতে হবে, তার জন্য প্রস্তুত থাকবেন। রান্নাঘরে কাজ করার সময় দুর্ঘটনা আজকের দিনে ঘটতে পারে, তো আপনারা একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, রান্না করার সময় অবশ্যই আপনারা বুঝে চলুন, আপনার ঘরের জিনিসপত্রগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, ইলেকট্রিসিটি থেকে দূরে থাকবেন, আগুন থেকে আপনারা দূরে থাকবেন, বেশ ওটাই ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ব্যবসা করছেন আর একটু বাড়াতে পারেন, বিশেষ করে যারা জামা কাপড়ে ব্যবসা করছেন, কোনো রকম স্টেশনারি জিনিসপত্রের ব্যবসা করছেন, কোনো খাবার জিনিসপত্রের ব্যবসা করছেন বা কোনো মশলার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা বেশ ভালো যাচ্ছে, সেখানে আপনাদের উন্নতি ঘটতে চলেছে। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে আজকে ভালো রিটার্ন দেবে, তাই আপনারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই দিকে ভাবনা চিন্তা রাখুন, অবশ্যই সেখানে আপনাদের কিছু না কিছু উন্নতি ঘটার সুযোগ বা সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা যেটা বলেছি রাস্তাঘাটে সবাই আপনারা রান্নাঘরে একটুখানি বেশি করে সাবধানতা অবলম্বন করবেন আর কি, এটা জরুরি রয়েছে। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে আপনারা একটু বুঝে চলবেন, তাদের কাজে আপনারা সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে তাদের সহযোগিতা আপনারা পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্য আজকে আপনাদের অপেক্ষিত ঠিকঠাক থাকবে, আপনি আপনার দ্বারা যতটা সম্ভব ততটুকু চেষ্টা করবেন আপনার স্বাস্থ্যটাকে ঠিকঠাক রাখা।
খাওয়া দাওয়া নিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের কিন্তু অবশ্যই বুঝে চলতে হবে, বেশি তেল মশলাযুক্ত খাবার বা এরকম রিচ খাবার একদম যাকে বলা যায় এরকম কিছু বিষয় আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। পেট ব্যথার মতো কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, তো পেটের দিকে অবশ্যই খেয়াল রেখে চলবেন। ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখতে পাবেন, ব্যবসার জায়গায় আপনাদের বেশ ভালো যাচ্ছে। পড়াদের মনোযোগ বাড়াতে হবে, পড়াশোনার ক্ষেত্রে আরেকটু ভালো যাচ্ছে, পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়াতে পারেন বা যারা ভালো পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো সুযোগ তৈরি হবে। আজকে আপনার নতুন কিছু বন্ধুদের সাথে পরিচয় ঘটবে, তবে এখানে একটা বিষয় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনি ভেবেচিন্তে নির্বাচন করবেন কে আপনার বন্ধু হতে পারে বা হবে না, এটা কিন্তু জরুরি রয়েছে। টাকা পয়সা আজকে কারোকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন, সেটা আপনার পরিবারে কেউ হতে পারে, আত্মীয় স্বজন কেউ হতে পারে বা আপনার বন্ধুবান্ধব হলে তো একদম নয়, কারণ এখানে আপনার টাকা পয়সা আটকে যেতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের পরিবারে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আয়োজনে করতে পারেন, খাওয়া দাওয়া হোক বা পূজা অর্চনা হোক, তো সেক্ষেত্রে আপনাদের পারিবারিক পরিবেশ আজকে ভালো থাকবে। যদি আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে থাকে, সেটা কোনো বিজনেস হতে পারে, কোনো লোকাল কোনো বিজনেস হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কিছুটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনাদের প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, যাদের অলরেডি রিলেশনশিপ ছিল তাদের ক্ষেত্রে কিছুটা গোলমেল দেখাইতে পারে, তবে খুব বেশি সমস্যা নেই, তবুও আপনারা এটা একটু আপনারা ম্যানেজ করে একটু চলবেন আর কি, আপনার প্রেমের বিষয়টাকে দেখে চলবেন। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, আপনাদের সেখানে উন্নতি বেশ ভালো থাকতে চলেছে। আপনাদের বিবাহিত জীবনটাকে বেশ ভালো করতে আপনারা একে অপরকে একটু করে সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানবো আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো। অফিসের যদি কোনো রকম আজকে দিনে সমস্যা থেকে থাকে, যদি আপনারা যদি অফিসে কোনো কাজ করেন সেক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, তবে সেগুলোকে একটু ধৈর্যের সাথে ম্যানেজ করার চেষ্টা করবেন। হুটহাট করে আপনার মেজাজ গরম হয়ে যেতে পারে আজকে দিনে, আপনি একটু হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা আপনার ভিতরে থাকবে, তো সেটাকে আপনারা একটু কম করার চেষ্টা করবেন। আজ আপনারা অতিরিক্ত বিনিয়োগ কোনো জায়গায় করা থেকে বিরত থাকবেন, কারোকে কোনো রকমের টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। কাজের জায়গায় আর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, আপনি যে কাজ করছেন একটু বুঝে করবেন, সেটা জরুরি রয়েছে। বাড়ি থেকে যদি আপনারা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুব ভালো, আপনারা অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে ভালো রয়েছে। আপনি আপনার বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না, যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনারা অবশ্যই কাজ শুরু করার আগে গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে নেবেন। যারা নতুন গাড়ি বাড়ি কেনার স্বপ্ন ভাবছিলেন বা অনেকদিন ধরে চেষ্টা করছেন, তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনার ভিতরে আত্মবিশ্বাসটা খুব ভালো থাকবে, তাই আপনি অনেক কঠিন কাজও সহজে করে ফেলতে পারবেন এবং আপনার আজকে টাইম ম্যানেজমেন্টটা বেশ মোটামুটি ভালো থাকবে। যারা ট্রাভেলে কাজ করেন বা যারা প্রতিনিয়ত গাড়ি চালান বা যাদের জীবিকা এটাই রয়েছে, তো অবশ্যই আপনারা আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, এটা জরুরি রয়েছে। আর আপনাদের দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ বাকি রয়েছে, তো সেটাকে আজকে আপনারা করে নিতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, প্রেমের দিক দিয়ে আপনাদের বোঝাপড়াটা মোটামুটি বেশ ভালো রয়েছে, আপনার পার্টনারশিপের সঙ্গে আপনার বোঝাপড়া আপাতত ঠিকঠাক, তবে ওই মাঝে মধ্যে কিছুটা রাগ অভিমানের ব্যাপারটাও কাজ করবে, ম্যানেজ করবেন। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, আপনারা এগোতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু আজকে সকালের দিকটা হয়তো কিছুটা ঝামেলা থাকবে, রাগ অভিমান ঝগড়াঝাটি এগুলো কিছু থাকতে পারে, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বা সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের বিষয়গুলো ঠিকঠাক হয়ে যাবে। আপনারা একে অপরকে ছোটোখাটো করে উপহার দিতে পারেন বা যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখেন তো যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ বাকি আছে, সে কাজটাকে আজকে দিনে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে শেষ করার চেষ্টা করবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক।
এখন জানবো আমরা মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো। আপনার কাজের জায়গা একটু বেশি পরিশ্রম হতে পারে, তো অবশ্যই আপনারা বুঝে পরিশ্রম করুন, পরিশ্রমের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। কাজের প্রতি অবশ্যই ভালোবাসা দেখালে আপনারা প্রশংসাও পাবেন। আপনি যদি অফিসে কাজ করেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, বা এমনকি আপনার নিজের অফিসে যদি হয়ে থাকে, সেখানে আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে। আপনার স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখবেন, যদিও বা অনেকটা বেটার যাবে, তবু আপনারা আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। আপনাদের মাইগ্রেন সমস্যা বাড়তে পারে, বা মাথা যন্ত্রণা রিলেটেড কিছু সমস্যা যেটা রয়েছে ওগুলো কিন্তু আপনাদের বাড়তে পারে, তো খেয়াল রাখবেন। আপনারা অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। ব্যবসার জন্য আজকের দিনটি বেশ ভালো, ব্যবসার দিকে আরেকটু মনোযোগ বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্মদিনটি খুব ভালো। ক্যারিয়ারে উন্নতির সুযোগ আপনাদের কাছে থাকবে, আপনি নতুন ক্যারিয়ার অপশন চুজ করতে চাইলে অবশ্যই করুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। পরিবারে যদি কোনো বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে, তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, সেটা জরুরি রয়েছে। পরিবারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে তাড়াহুড়ো করে নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আর যাদের ঘরে একটা অশান্তিকর পরিবেশ ছিল, সেটা আজকের দিনে মিটে যাওয়ার সম্ভাবনা, বেশ একটা ভালো সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো, আপনাদের পারিবারিক পরিবেশ অনেকটা ভালো দিকে যাচ্ছে। আজকে আপনাদের আর্থিক স্থিতি ঠিকঠাক রাখতে বা ধরে রাখতে আপনারা অবশ্যই সেটাকে বিনিয়োগের দিকে মনোযোগ রাখুন, আপনাদের জন্য একটা ভালো সময় ভালো সুযোগ থাকবে, তো আপনি অবশ্যই বিনিয়োগের দিকে মনোযোগ দিতেই পারেন, সেখানে আপনাদের লাভবানের সুযোগ বেশি থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কাজের ক্ষেত্রে আজকে আপনার সহকর্মীদের সাহায্য সহযোগিতা খুবই ভালো পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা একটু আপনারা খেয়াল রাখবেন, স্বাস্থ্য ব্যাপারে আপনারা একটু বুঝে সিদ্ধান্ত নিতে পারলে খুব ভালো হয়। আজ আপনাদের ছোটোখাটো হলেও হাড়ের সমস্যার ভোগান্তি হতে পারে, তো অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। কোনো জায়গায় পড়ে গিয়ে আঘাত লাগা বা চোট লাগারও একটা বিষয় রয়েছে, তো একটুখানি আপনারা রাস্তাঘাটে চলুন বা কাজ করার জায়গায় অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। আর যারা চাকরি খুঁজছেন বা যারা চাকরি করেন, দুটো ক্ষেত্রেই আপনাদের জন্য মোটামুটি ভালো রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। ধর্মীয় কোনো কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন বা ধর্মীয় কোনো কাজে আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আজ ক্যারিয়ারে কোনো পরিকল্পনা থাকলে সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। ক্যারিয়ার নিয়ে আপনার যেসব চিন্তাভাবনা থাকবে, আপনি মোটামুটি একটু দেখেই নেবেন এমনটা কিন্তু লক্ষ্য করা হচ্ছে, তবু আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে অবশ্যই বিনিয়োগ করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা তর্কের পরিবেশ অনেকদিন ধরে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সজাগ থাকাটা জরুরি রয়েছে। তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলবেন, এতে না হলে কিন্তু আপনার মানসিক অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, এটা একটু আপনারা ঠিক করুন। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। আজ আপনার নতুন ক্যারিয়ার অপশন সুযোগ আসবে, যেতে পারেন। আর যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা আজকের দিনে ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আপনাদের ব্যবসা ভালো যাচ্ছে। আজ আপনারা অবশ্যই রাস্তাঘাটেও একটু দেখে চলবেন, এটা আগেও বলেছি আবারও বললাম, এটা একটু ধ্যান রেখে চলুন। বাবা মার স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্য আপনাকে একটুখানি হলেও কিন্তু চিন্তার ভিতরে ফেলতে পারে। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার থাকে, আপনারা আজকের দিনে দিতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের
কেমন যাচ্ছে? আজ আপনাদের কাজের জায়গায় কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি হতে পারে। আজ আপনার কাজের জায়গায় আপনার কাজে ফোকাস রাখার চেষ্টা করবেন, যে কোনো একটা কাজের দিকে মনোযোগ রেখে কাজটি করুন। রেজাল্ট রয়েছে, কাজের জায়গায় একাধিক কাজের চাপ আসবে এবং আপনি একটু বিচলিত হতে পারেন, মানে একটু কোনটা করবেন কোনটা করবেন না এরকম কিছু মনে একটা দ্বিধা কাজ করবে, যা আপনার কাজের জায়গায় আপনার প্রোডাক্টিভিটিটাকে খারাপ করবে। তো আপনার আগে থেকে শর্টেড করে রাখুন যে করার পরে কী কাজ করবেন, সেটাই ভালো হবে। কাজ আপনার সহকর্মীদের সঙ্গে একটু বুঝে চলবেন, বা যারা আপনার সঙ্গে কাজ করছে তাদের সঙ্গে একটু বুঝে কথাবার্তা বলবেন, কোনো রকম তর্কে জড়ানো থেকে বিরত থাকবেন। আজ আপনারা আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে যদি আমরা বলে নিই, যারা লক্ষ্য রাখছে চোখের রিলেটেড কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে সে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো। ব্যবসায়ীরা আজকে আপনাদের কাজ যতটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনাদের শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং এদিকে যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে তো অবশ্যই আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো লাগছে, ভালো যাচ্ছে। আজকে আপনাদের সন্তানের জন্য আজকের দিনটি খুব ভালো যাচ্ছে, আপনার সন্তানের জন্য বেশ সুখকর পরিবেশ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনার সন্তানের জন্য আজকে আপনার বেশ ভালো দিন যেতে চলেছে, সেখানে আপনার মান সম্মান যশ বাড়ার একটা সম্ভাবনাও থাকছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মার্কেটে আজকে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে কিছুটা হলেও আজকে আপনারা পরিশোধ করার চেষ্টা করবেন, আর বাকি যেগুলো রয়েছে সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা অবশ্যই যতই যা ধার বাকি থাকুক না কেন, আপনারা সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট অবশ্যই খেয়াল রাখবেন, এটা খুবই জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।